আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চাঁদনি এবং আমার সাথে আছে আমি মিলি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। না আপু, সবাই ভালো নেই, অনেক অনেক সমস্যা আছে। কি বলছো, অনেক সমস্যা? তাহলে চলো সবাইকে কিছু মজা দেয়া যাক। আর যিনি মজা দিতে আসছেন তিনি আমাদের দেশের একজন সম্মানিত এবং জনপ্রিয় কৌতুক অভিনেতা। বলো তো কে কে হতে পারে? তিনি হচ্ছেন হারুন কিসিঞ্জার। তাই নাকি? তাহলে তো খুবই মজা হবে। তাহলে চলুন সবাই মিলে উপভোগ করি হারুন কিসিঞ্জারের এইবারের বলুন তো কি মায়ের উপর ওষুধ নাই। Yes, মায়ের উপর ওষুধ নাই। হে স্যার, আমি তুমি গাড়ে হাত দিলা কেন? স্যার, বাইরে সাইনবোর্ডে লেখা দেখলাম পুলিশ জনগণের বন্ধু, এই জন্য বন্ধুর গায়ে হাত দিলাম। কেমন আছো বন্ধু? আমি তোর বন্ধু মানি। স্যার, বিশাল একটা জিনিস শুরু হয়েছে, কেস লাগাতে আসছি। সেটা আগে বলবো না, খামাখা লাড়ি লইছি। হ্যাঁ বলো, কত মূল্যবান জিনিস তোমার চুরি হয়েছে, প্রথমে তোমার নাম বলো। নাম রাঙ্গা মিয়া। রাঙ্গা মিয়া রয়কার ওরে বাবা, তোমার নাম কি কঠিন। বাপের নাম বলো। স্যার, গঙ্গা মিয়া। গঙ্গা গঙ্গার গঙ্গা মিয়া। দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল? ওরে আমার শ্বশুরের দেশের লোক, টাঙ্গাইল তা আবার গঙ্গা। ওম গঙ্গা একটা লাগাই রাখছো দে। হ্যাঁ কি করো? নৌকা চালাই স্যার। হ্যাঁ, সমস্যা কি? চুরি হয়েছে স্যার। ওই বেটা, কি চুরি হয়েছে? স্যার, ঠুঙ্গা। ঠুঙ্গা? ঠুঙ্গা? ওরে ঠুঙ্গা, ঠুঙ্গা। হ্যাঁ, ঠুঙ্গার ভিতরে নিশ্চয় স্বর্ণ গয়না অলংকার আদি অনেক ডলার মালা ছিল। ঠুঙ্গার মধ্যে কি ছিল? স্যার, কয়টা কামরাঙ্গা। কামরাঙ্গা? এই দুই টাকা কামরাঙ্গা লইতে আমার দুই ঘন্টা লাগাইছ, গাম বাইর করছ, লাড়ি কই? কোথা যে এগুলো আসে? এটা আমার কোথায় আছে? এই পাউসাবে পাগলি সিপাহী। Yes স্যার। পাগলি কিভাবে থানায় ঢুকলো? স্যার, আমি পাগলি না, আমার স্বামী আমাকে মারছে, এটার বিচার করেন। তোমার স্বামী তোমাকে মারছে? ওকে কেস লেখো। কেন মারলো বলো? তোমার স্বামী তোমাকে কিভাবে কখন পিটাইলো? স্যার, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার স্বামী আমাকে পিটাইছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মহিলারে পিটায়? সে বলে গতকাল নাকি বউ পিটানো দিবস গেছে। কই কি বউ পিটানো দিবস শুনছো কোথাও? না স্যার, আমরা আইনের মানুষ হই জানি না এই দিবস কবে থেকে চালু হইল। তারপর দেখেন স্যার, আমার স্বামী আমাকে কিভাবে পিটাইছে। আমার মাথায় রক্ত চাপিয়ে আছে, আবার পুলিশ নিয়ে আসছো। এ ফুসুর ফাসুর কিসের, এই লোকটা কে? স্যার, এই আমার স্বামী। স্বামী? স্যার মানে আসামি? নারী নির্যাতন? এই দেশে নারী নির্যাতনের কত প্রকার আইন আছে কি কি তারে বুঝাই দিতে হবে। তুমি কিভাবে জানো যে গতকাল বহু পিটানো দিবস গেছে? আমরা আইনের মানুষ হইয়া জানি না বহু পিটানো দিবস, ভালোবাসা দিবস, কত রকমের দিবস শুনছি, আবার বহু পিটানো। স্যার, আপনি তো থানা নিয়েই ব্যস্ত থাকেন, গতকালই বউ পিটানো দিবস গেছে। গতকাল বউ পিটানো দিবস গেছে? জি জি না স্যার। আমাকে শিখাইতেছে তাই না? গতকাল 31 তারিখ ছিল মাসের। জি। আজকে 1 তারিখ। হ্যাঁ, আজকে সকালে যে কি আইন পাস হয়েছে তুমি কি জানো? না। আজকে সকাল থেকে শুরু হয়েছে স্বামী পিটানো দিবস, এটা এক মাস লাগাতার চলবে। স্যার, এক মাস পিটালে আমি কি বাঁচবো? এই গতকাল তোমারে পিটাইছে বউ পিটানো দিবস ছিল, আজকে সকাল থেকে এক মাস চলবে স্বামী পিটানো দিবস। তোমার মনে চাইলে তিন দিন পিটাও, দুই দিন পিটানো, পুরো মাসে পিটাও তোমার স্বামী। শুরু করো, ধরো আমরা সামনে থাকি। বাইরের উপরে ওষুধ নাই, মারো, লাগাতার মারো, পিটাও, হাটগুটি ভাঙো।
এখন তো পুরুষ নির্যাতন হবে, তুমি তো নারী নির্যাতন করছো। সত্য করে বলো যে কথা বলছো তুমি বউ পিটানো দিবস, এটা তো ভণ্ডামি করে বলছো, ঠিক আছে? আর আমি যে বলছি স্বামী পিটানো দিবস, এটাও আমরা নিজের থেকে বলছি, কোনো দিবসও নাই। তাহলে বউকে এইভাবে পিটাইলা কেন, ঘটনা বলো। শেয়ার ব্যবসা করতে করতে 10 লাখ টাকা ব্যাংকে জমা রাখছি। খুশির কথা, 10 লাখ টাকা জমাইছো, মানে পাইছো শেয়ার ব্যবসা কইরা, ভালো কথা। খুশির কথা না স্যার, ওই 10 লাখ টাকা তার এখন 10 টাকায় আইছে। শেয়ার বাজারে ধস নামছে, তো এর সাথে বউ পিটানো সম্পর্কটা কি স্যার? এখন কারে মারি, কারে পিটা হয়ে গেছে, কারে ধরি, আমার মাথা ঠিক নাই। শেষে আমার এই ফুলের মতো বউ না রে, বউ পিটানো দিবা সুশীলা কইরা, তারে আমি পিটাইছি। কি ভাই আমি মারছি স্যার, দেখেন। ও, শেয়ার বাজারে মার খাইছে, অনেক টাকা লস, মাথা ঠিক নাই। তুমি তো বলতে পারতেছ, আমরা তো বলতেও পারি না। যাক, থাকো স্বামী স্ত্রী থাকো, মিল মহব্বত দুনিয়ায়। সিপাহী প্রথম স্বামীর গুণগান গাইতে গিয়ে দ্বিতীয় স্বামীর যে কি করুণ অবস্থা করছে একজন মহিলা, আপনাদের বিশ্বাস হচ্ছে না? চলুন গিয়ে দেখে আসি। কি হইলো, তুমি সুন্দর সুন্দর মাইয়া কথা কি লিগে? আল্লাহ কত সুন্দর মানুষ মানাইছে, একটু দেখতে আসি। আমি কি কম সুন্দর? ওরে তোমার তো দিনটা 24 ঘন্টায় দেখতে আসি। তোমার সে আমার আগের স্বামী অনেক ভালো ছিল। ওরে আবারও আগের স্বামী কইছি না, কোন সময় আমার আগের স্বামী আগের স্বামী করবে না। যে স্বামী চলে গেছে এটা নিয়ে আর কথা উঠাইবে না। শোনো, আমার আগের স্বামী, আমি যদি রিস্কায় থাকতাম আমারে থুইয়া অন্য মেয়ের দিক তাকাইতো না, আমারে এই দেখতো। আমার আমার আগের স্বামী আমার নাকে যদি একটু গাম হইতো না, রুমাল দিয়ে এরকম করে মুইচা দিত। ওরে বাবা রে! তারপরে সোহাগ করে দোকান থেকে চকলেট কিনা খাওয়াইতো, মার্কেটে নিয়ে ঘুরাইতো, কত কিছু কিনা দিত, আমি যা কইতাম তাই শুনতো। আমারে নিয়ে পার্কে যাইতো, সিনেমা দেখতো, তারপরে গাড়িতে ঘুরাইতো, রিক্সা করে ঘুরাইতো, হুন্ডারে ঘুরাইতো। তুমি এগুলা কিছুই করো না। গলা চাবি ধরতো না আগের স্বামী? না, আমি পড়ে গেলাম, তুমি ধরলা নাকি? আমার আগের স্বামী হইলে আমার এমনি জড়াইয়া ধরে বইতো। ওরে খোদা, খালি আগের স্বামী, খালি আগের স্বামী কি অপরাধ করছি এটারে বিয়া করি। ওরে তোমার আগের স্বামী মনে গাদা আছিল, মানুষের যাতে ভরে না। তোমার তো অনেক ভালোই আছিল। তুমি থামবা, খালি আগের স্বামী কি করছে এগুলো আমার কানে শোনাও। শুনো, আমার আগের স্বামী মাছ বাইচ্ছে, কাঁটা ফুইয়া আমার মাছ দিয়ে ভাত খাওয়াইতো, গ্যালাস দিয়ে পানি খাওয়াইতো, কাপড় চাপড় দিয়ে দিত। আমি যেসব কাজ করতে পারতাম না সেগুলো করে দিত। তারপর ঘর দোয়ার মুছতো, রান্না বান্না করতো, হাঁড়ি পাতিল ধুইতো, আমি যা কইতাম তাই শুনতো। তুমি তো কিছুই শোনো না। এ রিকশা, এ থাম থাম, এ নামো নামো, দাঁড়াও। আগের স্বামী, আগের স্বামী মাথা খারাপ করে দিছে আগের স্বামী। চলো, এই যে ভাই একটা মোটা ডায়েরি আর একটা কলম দেন। আগের স্বামী, আগের স্বামী মাথা পাগল করে হেলেছে, এরকম টাকা। হ্যাঁ হ্যাঁ, দেন কলম দেন, চলো। এই বসো, এই নাও ডায়েরি, এই নাও কলম। তোমার আগের স্বামী আর কি কি করতো সব লেখো, তারপরে বাসায় যাবো, এর আগে যাবো না। আর এরকম করুন না, সরি, বাসায় চলো। এবার একটা কথা বলি, বলো, তোমার এই বকবক খাসলো তো তোমার আগের স্বামী তোমাকে তালাক দিয়েছে। কি বললা তুমি? একজন বয়স্ক লোক যখন তার নাতিনের মতো মেয়েকে বিয়ে করে তখন তার কি অবস্থা হতে পারে, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়া আলাইকুম আসসালাম ছোট ভাই, কেমন আছো? হ্যাঁ আছি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। বিয়ে তো আরেকজন করছেন, অল্প বয়সে মাইয়া আনে নাতিনের মতো। তোমার সমস্যাটা কি? আমার তো সমস্যা না, আনে টিয়া দিয়া যদি ঘরের ভিতরে গেঞ্জাম নিয়ে আসেন তার তো কোনো সমস্যা নাই। কি কইতে চাও তুমি? না, আন্নার বাড়ির আশেপাশে দিয়ে যোগ্য হলা,
টুনটুন টুনটুন করে ঘুরে আনে বোকা দিকে একখান খেয়াল রাখছে বুঝছেন হইল কি আর বাড়ির আশেপাশে অজ্ঞাগুলা ঘুর ঘুর করে আর বদিকে খেয়াল রাখতাম মাথা তাগুন লাগাই দিছে তুমি এত সুন্দর ইয়ং একটা মাইয়া কেন এই বুড়ের লোকটারে বিয়া করলা আমার মাথায় কিছু খেলতেছে না আসলে আমরা তো গরিব এইটাই আমার অপরাধ যদি আমার বাপের অনেক টাকা পয়সা থাকতো তাহলে কি বুড়ার কাছে বিয়ে দিত তোমার মতন একটা হ্যান্ডসাম পোলা লগে তো বিয়ে দিত তুমি কোনো কষ্ট নিও না ডার্লিং মাই সুইট হট পট তোমার জীবনে বুড়া লোক আছে তো কি আমি আছি না আমি সবসময় তোমার পাশে ছায়ার মতো থাকবো সত্যি আরে তো দরজা খোলা তোমার বুড়া আমি টাই বসতে কইছে আরে তো স্বামী আর সুখ না স্বামী দরজা খোলো আরে ওই দিকে উঠো দরজা খোলো এত দেরি হচ্ছে কেন দরজা খুলতে আসতেছি দরজা খুলতে এত দেরি করলা আর সকালবেলা গেলাম কামলাগুলা তো হেভি ফাঁকি দিচ্ছে একটাও খেতে নাই সব বাইরে আড্ডা মারতেছে যত ঝামেলা আমার উপরে আবার কি দেখতেছ আরে এটা আবার কেডা কি আমার বান্ধবী সীমা আসছে তো মেহমান আইছে শোয়ার এক লাগা মেহমানে উঠাইবা বসাইবা খাওয়াইবা মেহমান শুয়ে রইছে খাওয়া দাও করাইছি তো করাইছো সীমা তোমার বান্ধবী এ নাম তো আর শুনি নেই ওনা চেহারা কেমন কেমন মুখটা দেখি আরে আরে দেখতেছ না শরম পাইছে ও খুব শর্মিলা মাইয়া খুব ভালো ওরে বাপরে ওনার পা দুটো এত লম্বা মনে সোনা বানে তরি মেয়ে লোকের ভাব এত লম্বা হয় বালা আচ্ছা তুমি একটু থাকো আমি আসতেছি কেমন ভালো করে খাওয়াইও আচ্ছা তাড়াতাড়ি ফিরে আসেন ডার্লিং উঠো গেছে গা বুইরা হ্যাঁ গেছে বুইরা কিতের মধ্যে ভাটাটা দিছে রে ভাই দেখছো বুইরা কথাই রস নাই কষ নাই জোশ নাই কিছু নাই জানো আমি কত কষ্টে আছি আমি বুগা দিকে একখান খেয়াল রাখছি বুঝছো আমি বুগা দিকে একখান খেয়াল রাখছি বুঝছো আর ভালোবাসা ছোট ছোট কিছু ভিড়ু আশা তোমার আবার মনে হয় বসতে ঋতু হ্যাঁ ঋতু আর কি করবো রে মা আরে উঠো এখন চিন্তা করবে এত গুসুর গাসুর কিসের আওয়াজ হ্যাঁ তোমার বান্ধবী কই ও তো চলে গেছে সইলা গেছে হ্যাঁ আচ্ছা বান্ধবী সইলা গেছে আচ্ছা ভালো করে খাওয়া দিছো আসা বসি তোমার বান্ধবীর মুখটা দেখলাম না হ্যাঁ খেদাই দিলে আমি আইবার আগে তুমি আমার জন্য মিষ্টি আনছো দাও দাও নাও 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 দাও তুমি খাই মিষ্টি তো খাইবা কি ব্যাপার তুমি চাইলো যে কি তাকে তাকে কি দেখতেছো না এমনি তুমি শত ঠিক মতো আসেনি দেখলাম আবার মোবাইলও ভরিয়া যায় সব তুমি কি মিষ্টি আনছো হ্যাঁ কেন কিসে মিষ্টি লাগে না তো তুমি এগুলো কেউ খায় কি ব্যাপার মিষ্টি ড্রামার ভিতরে ভালো হোক এ দেখে বোঝা যেতেছে এটাও মিষ্টি লাগবো না
কি ব্যাপার সপর সপর আওয়াজ শোনা যায়? এই দিদি আসো তো, মিষ্টি রাখো রাখো। তুমি এক কাজ করো তো, ওই যে দেখি ভাত বসাইছো আর পাশে চুলায় গরম পানি বসাইছো উতরাইছে, তুমি এক মগ গরম পানি নিয়ে আসো। যাও যাও যাও, আমার গরম পানি দেখি দরকার আছে, আমার মনে গরম ইঁদুর ঢুকছে। তুমি যাও এক মগ গরম পানি নিয়ে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও যাও। ওই জলদি গরম পানি আনো। আরে আনতাছি, শুনো মগে করে গরম পানি আনতে না, এনে বলো তো আজকে কি করবা। করো দাও ফুসফুটা দিলা। গরম গরম রে বাবা, এটা দিয়ে ধরুন না, সরো সাবধান। আরে ইঁদুর মারবো, ড্রামে ইঁদুর ঢুকছে, বড় ইঁদুর, সরো কথা কইও না। বড় ইঁদুর ফানি মারলে মারা যাবে। আর করবি পরকিয়া? এই শুয়ার পরকিয়া করবি আর? এই এই আমরা বয়স্ক মানুষে বিয়ে করি, তোদের সমস্যা কি? এত আনা গোনা আমাদের ঘর কেন, মানুষের ঘর জাতি আর না। এই নাম 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 হাসপাতালে নিয়ে চলেন ভাই। তোরে আমি হাসপাতালে নেবো, কত বড় সাহস! আর তুমি বান্ধবী? হ্যাঁ, যেমন ডাক্তার তেমনই রোগী। তাদের কথা শুনে আমি অসুস্থ হয়ে পড়েছি, আপনাদের বিশ্বাস হচ্ছে না, আপনারাও দেখুন। 382 আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন? হ্যাঁ দেখি 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 দেখি। কই দেখছেন? আমার হাত তো ধরলেন না। আরে আমার সুন্দর করে হাত ধরলেন, কামনকে বত পাস। ও রুগী না আমি রুগী? ও আপনি রুগী, সমস্যা বলেন। ডাক্তার সাহেব, এই সারাদিন খালি হাবিজাবি খায় আর এই কয় বলে যে মুখে স্বাদ নাই। আজকে সকালে কি দিয়ে আপনি ব্রেকফাস্ট করেছেন? সকালবেলায় মুরগের ফলাও, এই মুরগের ফলাও খাইলাম না, গোবর খাইলাম, মুখে কোনো স্বাদ পাইলাম না, নাক তো আচ্ছরান। হঠাৎ গোবরের গন্ধ, এটা গোবর নাই তো মানে ওটা কি খাইলাম ওইটা আর কি। আমার একটু ভালো করে পরীক্ষা করেন। আচ্ছা 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 আচ্ছা, দেখি চেক করে দেখি। চেক করেন? দৌড়ে জোরে শ্বাস নেন। কিরে ভাই আওয়াজ হইতেছে? আওয়াজ কেমন হইব? আপনি তো আমার শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন না, আপনারটা নিচ্ছেন, আমি নিব। আরে বসে না, এই পাশটা একটু, এই পাশটা ঘাড়ের ঘোড়ায় দেখি, চোখের মধ্যে দেখি, চোখে চোখে। বসেন ডাক্তার সাহেব। আমার তো আর একটা সমস্যা আছে। আরে বলেন তো। ওই যে রাত ঘুমাইতে গেলে নাক ডিবি আসে। ডিবি পুলিশ ভাই, এটা তো ডাক্তার কানে কেন ডিবি পুলিশ আনতে? আরে ডিবি পুলিশ আনি নাই, কিচ্ছু বুঝে না। বসেন বসেন। কি কয় মানে রাত ঘুমাইতে গেলে আমার নিঃশ্বাস নাক বন্ধ হয়ে যায়, আমাদের গ্রামে এটাকে ডিবি আসে বলে। ও নাকটা চেপে আসে, চেপে চেপে পেপে আসে, চেপে পেপে পেপে চেপে পেপে পেপে। কি এই অভদ্র কথা, শুদ্ধ ভাবে কথা বলতে পারি? চেপে আসে। জি জি জি। এখন ঘটন হইলো? জি বলেন। এই রোগের কথা তুমি বলো। ডাক্তার সাহেব, এই ঠান্ডা জ্বর কাশি, নখের ব্যথা, হাতের ব্যথা, কানে ব্যথা, কানে ব্যথা, ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথা ধরা, জ্বর, কোমরে ব্যথা, খাড়াইতে গেলে পড়ে যায়, ডায়াবেটিস, ডায়াবেটিস, ওহ মাথা চুলুড়ি যায়, তার লেখা যায় হিড়ে ব্যথা, ঘাড়ে ধরে যায়, মাথা ধরে যায়, কোমরে ব্যথা, সিনে ব্যথা, ক্যালসিয়ামের অভাব। থামে থামে থামে, রোগ ওনার নাই কোনটা এটা বলেন। নাই কোনটা?
একটা নাই একটা নাই, খালি মরি যাই না। ও চিকিৎসা আছে, চিকিৎসা ভালো চিকিৎসা আছে, তাড়াতাড়ি দেন। আপনি কি ধূমপান করেন? মাঝে মাঝে করি করি। দেখুন, ধূমপান করবেন না, ধূমপান হলো বিষপান, এটা স্বাস্থ্যের জন্য বিশেষ ক্ষতিকারক। আপনি আমাদের সামনে গটগড়ায় ধূমপান করতেছেন আর রুগীরে কইতেছেন ধূমপান করেন না। আপনারা ডাক্তার, আপনারা করবেন? হ্যাঁ, সুস্বাস্থ্য নিয়ে বসে আছেন কই, আপনার স্বাস্থ্য তো খারাপ হইলো না, পালান। সরি সরি, আমি আর ধূমপান করবো না। হ্যাঁ জি, করেন না। আমি দেখলাম আপনার স্বামীর প্রায় 50-60টা রোগ। এত অল্প রোগ আমার? এই চুপ করো। আমি আপনার স্বামীকে একটাই চিকিৎসা দিচ্ছি। একটা চিকিৎসা? আমি বললাম না এই ডাক্তার কুখ্যাত, ভালো ডাক্তার, ওনার কাছে নিয়ে চলে একটা চিকিৎসাতে আমি সুস্থ হব। হ্যাঁ, ওনাকে প্রত্যেকদিন দুটো করে ট্যাবলেট খাও। ডাক্তার সাহেব, এই দুইটা ট্যাবলেটই কি সব রোগ ভালো হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। ওরে ডাক্তার সাহেব, আপনি জানেন না আমার এক বস্তা ট্যাবলেট খাওয়ায়, সন্ধ্যা বেনে হাঁজায় ব্যান্ডায় সরদার খালি খাওয়াইতে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা ট্যাবলেট আমি ভালো হয়ে যাবো। না কইছি, চুপ করে থাক। হ্যাঁ হ্যাঁ, নিয়মটা শুনুন। হ্যাঁ, আজকে সন্ধ্যায় একটা ট্যাবলেট খাওয়াবেন, উনি একেবারে নিশ্চিন্তে সকাল 6টা পর্যন্ত ঘুমাবেন। হ্যাঁ, আবার ঘুম থেকে উঠলে আর একটা ট্যাবলেট ওনাকে খাওয়াবেন, আবার সন্ধ্যা 6টা পর্যন্ত উঠতে উনি নিশ্চিন্তে ঘুমাবেন। এর ভিতরে আমার কোনো ব্যথা উঠবে না? না না, আল্লাহ, দুই ট্যাবলেটে খালি ঘুমামু, খালি ঘুমামু। হ্যাঁ, আবার 6টায় খাবেন, নিশ্চিন্তে ঘুমাবেন। এ লেখেন, এ লেখেন ট্যাবলেটের নাম, লেখেন দুইটা ট্যাবলেট কি? হ্যাঁ এই ডাক্তার সাহেব জি, সিগারেট খাইয়েন না, ধূমপান বিষপান। এই যে ভাই, এই শুনেন শুনেন, আমি এখন ঘরে যাব না। শোনো, আমার ভালো লাগে না, আমি আমার এখানে বিছনা করে দাও। আমি তুমি দাঁড়াও, আমি নিয়ে আইতাছি, দাঁড়াও। আমি এখন ঘরে যাব না, আমার কিচ্ছু ভালো লাগে না। আমার ওষুধ খাবাও। তুমি তুমি বল, আমি ওষুধ নিয়ে ওষুধটা নে, পানি নিয়ে আসো। ওরে তাড়াতাড়ি ওষুধ দাও। আরে আইতাছি তো, এতক্ষণ লাগে। ও আস্তে ধরো, হাতে ব্যথা। ওরে ব্যথা রে ব্যথা। হ্যালো, কি কইলো ডাক্তরে? 12 ঘন্টা একটা খাইয়া ঘুম যাবো আর দুইটা খাইয়া 24 ঘন্টা ঘুম যাবো। তার মানে 24 ঘন্টা যদি আমি ঘুমে যাই, তাহলে আমি ভাত মাছ তরি তরকারি ফল মূল কমলা আপেল মুরগি খাসি গরু বিরিয়ানি এটি কখন খাবো? আরে এত খাই খাই করো না, ডাক্তারে যা কইছি এইটা করো। আমার এত ধন সম্পদ, 12 ঘন্টা 24 ঘন্টা ঘুমামো, আমি কিছু খামো না ঘুমের ট্যাবলেট? খবরদার বাজে কথা বলবে না। ইয়া ডাক্তার, আল্লাহ সিটিং, আমার এই ওষুধ দিছে 24 ঘন্টা ঘুম, ডাক্তার ওষুধ কেন এত রোগ? ইয়া আল্লাহ, আমার এত রোগ কেন দিলেন? আমি কিছু খাইতে পারবো না বলে 24 ঘন্টা ঘুমাবো? হ্যাঁ শোনো, তুমি এত কান্নাকাটি করো না, আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে তোমার রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তুমি আবার দোয়া করবা, নামাজ নাই কলমা নাই, তোমার দোয়া কবুল হইব কিনা মাহবুবে জান। আরে আমি নামাজ না পড়ে তাতে কি হইছে? তোমার পায় নিছি তো ভেস্ত আছে, ওখান থেকে আমার একটু দিলে কি তোমার কি কমে যাবে নাকি? কয় কি, আরে সিস্টেম থাকলে তো দুনিয়া সব ডিস্কো ড্যান্সার আবিজাবি মেয়েরা ব্যস্ত চলে যাইতো। এই নামাজ না পড়লে কোনো ফাইন নিছে ব্যস্ত নাই, এই হাদিস তোমারা কে কইছে? হে আল্লাহ, আমার স্বামীর তুমি সুস্থ কইরা দাও, ভালো কইরা দাও, আমি ওনার অনেক খেদমত করছি আর পারতাছি না। তোমার যদি মনে চায় তুমি তাহাকে উঠাইয়া লইয়া যাও। আমিন। কি কলি, আমারে উঠাই লই যাইতো? হ্যাঁ, লাড়ি কই লাড়ি কই। এই এই এরমা দোয়া স্বামীর স্ত্রী করতে জীবনে প্রথম ফুললাম। আল্লাহ, আমি আর পারতেছি না, ওনাকে উঠাই নিয়ে যাও। এই আমারে উঠাই নিয়ে গেলে
তুই আরেকটা সাঙ্গা করতি আমার এই সম্পত্তি ভাই বেরাদর তোর মা বাপ লই খাতি আমারে উঠাই নিয়ে এরুমা তো স্ত্রী স্বামীর লাই করে প্রথমঞ্চি এই মাথারি কৌতুক হলো অভিনয় হলো খুব মজা হলো চলুন না এবার একটি গান দেখে আসি নিশ্চয়ই দেখেছেন কিন্তু এই ধরনের হারকিপটে আমার মনে হয় না আপনারা কখনো দেখেছেন দেখতে চান তরকারি কিন্তু দুই আইটেম দুই আইটেম মানে হিসাব করে পেঁয়াজ দিও তেল দিও মরিচ দিও হলুদ দিও কিপটামি করো না আবার কইছিলাম না স্বাস্থ্যের জন্য এক আইটেমে ভালো কিপটামি করতে করতে কি করলা তো দুই আইটেম কি লাউ আর মূলা লাউ আর মূলা একটা লাউ একটা মূলা না ওটা দাও হলদি করে মোচর করে নাও এই এক চামচ এক বোতল তেল আনছি ছ মাসে কত দূর পর্যন্ত খাইছে হাই হাই রে আমারও তো ডুবাইব মুসুরি ডাল দাও তাল দাও কি দাও এগুলা এগুলা তো রান্না হয় এই যে যে আইটেম যে আইটেম এর উঠাও উঠাও তেল ডিব্বা উঠাও বেশি করে বাড়াই দিও এই তো একটু দাই খালি এক এটা হইলো মনে করো লাউ মানে কদু শেষ আর এটা হইলো তোমার মুলা মুলা এই মুলা ওটা দাও মুশির ডাল এই সময় আবার ফকির আইলো আগে রাখো দেখো ফকির কোন মাপ করতে যাও আই ফকির মাপ করো আমি বলি না মামাই বাসায় আছে আছে আপনার মামার কি হন
মামা আসসালামু আলাইকুম। আমি কইলাম মায়া বলছি। কিসের মামা? এই বেটা তুই কেডা? আমি তো চিনলাম না। ওই দেখো সাইটটা খাওয়ানোর ডরে ভাগনে রসিনে না কোন সুরজিনি কোন। এই কথা কম বলো, তুমি এগুলা নিয়ে ভাগ করে যাও যাও যাও। যা বলছে তাই পাকাইবে, এক ফোঁটা বেশি পাকাইবে না। বা কিন্তু একটু পরে চলে যাবে যেই। আমি যাইতেই নাই কয়দিন তোমার ভাই থাকবো। তুমি মামি রেখো দিদা গরম পরোটা ভাজা দিতে খাইয়া যায়। গরম পরোটা খাইবে? গরম পরোটা, এই গরম পরোটা বলতে যে তেল লাগে, দেখো ছয় মাসে কত দূর তেল খাইছে, আমরা ফকির করবো। আর তেল দিয়ে পরোটা খাইলে জানো কী রোগ হয়? গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, কালসার হয়, নিউমোনিয়া হয়, লিভার নষ্ট হয়ে যায়, হেডে কিরমিলি জমে, বুঝছো? এই বয়সে মরতে চাও? আমার পরোটা খাওয়া লাগবো না, বেশি দুধ দিয়া এক কাপ চা বানাই দিতে কম আমি চা খাইবে। চা? দুধের চা? বাবা। আচ্ছা চা খাওয়ার আগে তোমারে আমি একটা প্রশ্ন করব, তুমি যদি আমার বুদ্ধিমান ভাগিনার উত্তর দিবা। বেন্না বড় উড়ি রসাই করার হাকে দি, নারিকেল গাছে সিবা দি হাঁদাই, মনে করো কবুতরে গোড়া দিবা আরে গেছে কই। এই কবিতাটা কোন কবি লিখছে? এই কবিতার কথা তো আমার বাপ দুন মনে নাই, এটা কি আপনার বাপে লিখছে? ও ঠিকই কইছে, আমার বাপে লিখছে। তার মধ্যে দুধ বাড়াই দিব না কমাই দিব? বাড়াই দাও। তার মধ্যে দুধে সব দিব না সস ছাড়া? সর হইলে তো ভালোই হয়। আচ্ছা লাইকা পরে বাপে মজা রে মজা। চিনি দুই চামচ দিব না চার চামচ? আমি দুই চামচ চিনি দিয়ে চা খাই না, পানি কি ডাইরেক্ট খাবি না ফুটেন না? আমাকে ঘরে ফুটেন না, মেশিনে ফুটেন না, ঘরে ফুটেন না? পুষ্কণ্ডিরটা খাবি না নদীরটা খাবি? নদীরটা দাও, নদীরটা। নদীরটা কি গোলাটা খাবি না পরিষ্কারটা খাবি? পরিষ্কারটা দাও। পরিষ্কারটা খাবি তো কিন্তু খাবি যাবি না? পানি আসেনি? ও আসে তো, আমার লাইফ দিয়ে অনেক আগে দিছে, দিতেছি এ তো খাই খাই করি। পানি খাবি? আরে পানি ফুটাইতে যে পয়সা লাগে, পানি এলা করতে চুলে 400-500 টাকা করে নেয়, তো খা একটু পানি খা। খাইছে না লড়ে না তো মোবাইলটা কর। আর তোর গেলে তো টাচ করি। এ উড়ুস না কা বাকি না তো বাকি না। হাই 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 রে বাইনা, তারে কি কইছে? অজ্ঞান এরকম কইরে রইছে, তাড়াতাড়ি হাসপাতালে রিং দাও। আরে হাসপাতালে তিনবার মিস কল দিছি, ওরা তো এলাও করতেছে না। হাসপাতালে মিস কল? এমন কোন সুযোগ দেখছো কাল? আমাদের দেশে ভিক্ষাবৃত্তি একটি পুরাতন বৃত্তি, এই ভিক্ষাবৃত্তিতেই নতুন কিছু বের হয়েছে। এই যে ভাই শুনুন। আরে আমি না, আমি না, ওই ব্যক্তি। এই যে ভাই শোনেন একটু। ও বউ, কেউ তো আমাদের কথা শুনে না, ভিক্ষার স্টাইলটা কি চেঞ্জ করবো? এই যে ভাই আপনারা কি বাসা ভাড়া নিবেন? না ভাই, বঙ্গিয়া বিপদে বসছি, কয়েকটা টাকা দেন আল্লাহর হস্তে। আল্লাহর হস্তে মানে ভিক্ষা? জি। নামাইছেন না আসেন? বউ তুমি থাকো, আমি নিয়ে আসি। তুমি আমার নিস্তালায় নামাইছো চারতলার থেকে, আমি নামছি এখন, আমি তোমারে উঠাইলাম, আমি উঠছি, তুমি অন্য নিচে নামবা, সমান সমান। জন্মের শিক্ষা দিয়ে দিল, আর এই রং করে ভিক্ষা চাবো না, ভিক্ষা চাবো সরাসরি। ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন। গরু একটি বোবা প্রাণী,
সে ভুল করতেই পারে, কিন্তু এখানে দেখুন ভুলটি কি গরুর না মালিকের। আল্লাহ তোমাকেও রহমত করুক, ভালো রাখুক। তুমি কি গরু শোন নাকি কার গরু খুলতেছ? আমার নিজের গরু। তোর গরু সকালবেলায় মসজিদে ঢুকছে, এটা মসজিদ, মানুষ নামাজ পড়ে, গরু ঢুকার জাগানো, তোর গরু আমি খড় দিমু। হুজুর, আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, দয়া করে গরুটা খড় দিবেন। ওরে এখানে ধনী গরিবের ব্যাপার না, গরু অন্যায় করছে, মসজিদে মানুষে নামাজ পড়ে পবিত্র স্থান, এখানে গরু ঢুকার জাগানো, তোর গরু আমি খড় দিবই। আর তোর গরু তো আমি মারি নেই, কিছুই করি নেই, বাইন্দা রাখছি, খড় দিব, তোর কটা টাকা খরচ হইব, তুই শিক্ষা পাবি। আমি একটা কথা কই বল। হুজুর, গরু হইল নিরীহ বোবা প্রাণী, এটা না বুঝছে মসজিদে ঢুকছে। হুজুর আপনি কন তো সত্য করিয়ে কন, আপনি কি আমার কোনোদিন মসজিদে ঢুকতে দেখছেন? দোস্ত, তুই কোন ধরনের গান গালি রে? এই আমগো দেশে কত সুন্দর সুন্দর গান আছে, দেশি গান গা, দেশি গান। ও দেশি গান, দেশি গান, আই মিন আওয়ার কান্ট্রি সং। Yes, PS! Hey! Mira, bhai! Hey, la! Do it, la! Darbar! Jai! Mera, bhai! Mera, bhai! 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 Ki, bhai! Bhai! Ki! Are, ki, bhai, bhai, koi ta sot ki chui to puji na! Bhai na, Mira, bhai! আমাদের দেশের মেয়েরা কি সুন্দর বোরখা পরে যাচ্ছে যাচ্ছে, দেশ একদম চেঞ্জ হয়ে গেছে দোস্ত, আগের মতো হয়ে গেছে দোস্ত, কত ভালো আমাদের দেশের মেয়েরা। বাহ, পরে তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা। ওই সুরি তোর জাম্বুরা গাছের তাম্বুরা পালকে খাবে, ওই সুরি তোর জাম্বুরা গাছের তাম্বুরা পালকে খাবে, ওই সুরি তোর দোস্ত তোর বাপে খাবে। এই মেয়ে, তুমি আমার বন্ধুকে মেরে মেরেই দিলে। এই তুমি চেনো আমার দোস্ত কত বড় শিল্পী, পুরো সারা সারা তুমি তার গায়ে হাত দিছো, থাপ্পড় মারছো। এই কি হয়েছে, দিনে দুপুরে কিসের সুমাসুমি এখানে? এই কিসে এই মেয়ে নিয়ে তোমরা কি ফাইজলামি শুরু করছো কিসে? বড় ভাই, এই মেয়ের যে ড্রেস, এই ড্রেস দেখে আমাদের মুখ থেকে একটা এই গান বের হয়ে গিয়েছিল। জি ভাই, জি, কিছুক্ষণ আগেই এই মহিলাটি রাস্তা দিয়ে যাওয়ার আগে আরো দুইটি বোরকা পরা মহিলা গেছে, তারা আমাদের দেশের গর্বিত সন্তান, তাদেরকে আমরা সম্মান করেছি। অথচ এই নারী, এই মহিলা রাস্তা দিয়ে এই বেহাল্লাপনা ড্রেস পরে যখন যাচ্ছিল, তখন আমরা নিজেকে ট্যাকল দিতে না পেরে আমরা একটা গান গেয়েছি। কি ধরনের গান গাইছো? গানটা গেয়েছি, ওই ছুরি তোর জাম্বুরা গাছের তাম্বুরা ফল কে খাবে, কে খাবে জাম্বুরা গাছের তাম্বুরা ফল কে খাবে? জি, জাম্বুরা গাছের তাম্বুরা ফল তোর তো আমার বাবাও শুনে নেই, আর তুমি
তুমি এই ধরনের ড্রেস পরা কাপড় চোপড় পরা এটা কি তোমার মা বাবা বলছে এই ধরনের কাপড় পরে রাস্তায় বাইরেতে জি না আমি নিজে থেকে পরেছি আমরা এই ধরনের ড্রেস পরলে তো ছেলেরা বাজে কথা বলবে ইপটিজিন শুধু ছেলেদের জন্য না তোমাদের জন্য আছে তোমরা ভালো পোশাক পরো বোকরা পরে হাঁটো দেখবা ছেলেরা কিচ্ছু বলবে না ঠিক আছে এখন থেকে ভালো পোশাক পরবা আসসালামু আলাইকুম যাও আর এখনো সময় আছে মেয়ে মানুষ দেখলে ফাইজলামি করো না একটু ভালো হয়ে যাও ঠিক আছে জি রব্বি হ্যাঁ যান এই জায়গার এক মুহূর্ত না চল আমরা অন্য জায়গায় গিয়ে গান গাবো আমি যেদিকে তাকাই সব শুকিয়ে যায় আমি যেদিকে তাকাই সেদিকে সব শুকিয়ে যায় আমি যেদিকে তাকাই সব আল্লাহ তুই মারে কে আপনি আমার কেন চাইপা ধরছেন আপনি আমার উঠান মনে হাত দিয়ে উঠে গেছে রে আমার অপরাধ কি আপনার কোনো অপরাধ নাই ভাই অপরাধ সব আমার আমি কেন এত মোটা আপনি আমার এভাবে জাপতে ধরলেন কেন আপনি যেদিকে তাকান সেদিকে শুকিয়ে যায় ভাই আমি এত ডাক্তার কবিরাজের ওষুধপত্র ব্যায়াম করেছি কত কিছু খেয়েছি শুকাইতেছি না আপনি আমার দিকে একটু সুদৃষ্টিতে তাকান আমি শুকিয়ে যেতে চাই না রে বোন এটা হলো আমার গানের কথা আমি গান গাইতেছিলাম যেদিকে তাকায় সব শুকিয়ে যায় না রে ভাই আপনি মিথ্যে কথা বলতেছেন সত্যি করে একটু আমার দিকে তাকান বের আর জীবনে গাড়ি কামু নাই কানে ধরলাম এ কেমন শিল্পী যাকে কেউই চেনে না দেখুন তো আপনারা চিনতে পারেন কিনা এই যে ভাইয়া আমি নানান চ্যানেলের শিল্পী আপনি আমার চিনুন চিনুন না সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি আমার চিনুন জি না আমি তো আপনার ছিলাম না আরে ভাই আপনি আমার ছিলেন না আমি নানান চ্যানেলের শিল্পী ওই শিল্পীরা যেরকম গান গায় ঠিক আমিও সেভাবে গান গাই শিল্পীরা যেরকম অভিনয় করে ঠিক আমি ঠিক সেই রকম অভিনয় করি ওই শিল্পীরা যেরকম ব্যঙ্গায় আমিও সেরকম ব্যঙ্গাই ও তাহলে আপনার ভিতরে কোনো মাল নাই না ভাই আমার ভিতরে কোনো মাল নাই ভাই জান আপনি আমার একটা অটোগ্রাফ নিবেন দরমিয়া আপনারা তো আমি চিনি না আপনার কিছু অটোগ্রাফ নিবা যত সব ভেজাল তাহলে আবার জারি মারে এই যে ভাই শুনুন আমি একজন নামি দামি শিল্পী আমার একটা অটোগ্রাফ নিয়ে রাখেন তাহলে একটা ভুয়া শিল্পী আমার আপনারই নষ্ট করলো কালি দিয়া এই যে ভাই আপনি আমার শুনুন মাফ করেন ভাই মাফ করবো মানে তো ভিক্ষুক না আপনি কে ভিক্ষুক আমাকে ড্রেস দেখে মনে হয় আমি ভিক্ষুক ওরে ভাই আপনি কি করেন আমি একজন শিল্পী শিল্পী আমার কাছ থেকে কয়েকটা অটোগ্রাফ নিয়ে রাখুন বুঝছুন ভবিষ্যতে কামে লাগবে পায় অটোগ্রাফ জি ও আচ্ছা বড় শিল্পী হলে তো আসলে আপনাকে দেখা সাক্ষাৎ পাওয়া খুব কঠিন আচ্ছা দেন এবারে সিল মারলেন কেন মানুষ অটোগ্রাফ দেয় কলম দিয়া ডায়েরি বাইর করে দিয়ে আমরা উনি লিখে দেয় ওনার ইতিহাস আপনি তো সিল মারেন ভাই আবার দি আপনি নজর দিতেছেন লেখা পড়া জানলে কি আর এই সিল লিয়ে গলা ঝুলে আনি ও মূর্খ শিল্পী আমি এখনকার থেকে স্টার বড় বড় শিল্পী হয়ে যেতেছি আপনি আর সাথে আমার সাথে কবে না কবে দেখা বলা তো যায় না তাহলে আপনি এক কাম করেন 10 12টা অটোগ্রাফ একবারে রেখে দেন হয়তো হয়তো ওরা বড় শিল্পী হলে তো 2 4 5 বছর আপনার দেখা নাও পাইতে পারে হ্যাঁ অটোগ্রাফ বলে হ্যাঁ দেন এত দিছেন এবারে এত দেন আই না ওরে তুই শিল্পীর গোষ্ঠী কি লাই আগের দিনে হোটেলে খাবার খেতে গেলে পেট চুক্তিতে খাবার হতো এই যেমন ধরুন 50, 40, 20 কিন্তু বর্তমানে পেট চুক্তি খাবার মানে 70-80 টাকা বিশ্বাস হয় না চলুন দেখি পেট চুক্তি 80 ভালো খাবেন পেট ভরে খাবেন ভাই কিলো ভাত কই কয় কি 43 প্লেট ভাত দিছি 24 প্লেট তরকারি দিছি আর ও চাই কি কর 80 টাকায় চুক্তিতে পেট চুক্তি ভাত খাও বুঝছি ভাত নি আসেন হ্যাঁ ওস্তাদ কিসে 43 প্লেট ভাত দিছি হ্যাঁ
24 প্লেট তরকারি দিছি সব খাইয়া বলাইছি আর ও চা ভাত তরকারি সব শেষ হয়েছে ওরে কস কি হাই হাই ধর তা 43 প্লেট খাইছে আর ও চা ও ভাই ভাই আমার ফেটখানা চাই তোরে খোদা এই ফেট আমার হোটেলের চপার ডুবছে ও ভাই আপনি তো 43 প্লেট ভাত বলে মাইরা দিছেন মাত্র 42 প্লেট 43 প্লেট ভাত 24 প্লেট তরকারি এই 80 টাকা যদি 43 প্লেট আর 24 প্লেট তরকারি খান আমার দোকানে তো লাল বাতি জ্বলবে ফুসফুস কইরা 80 90 প্লেট আমার টিপস হয় হ্যাঁ আমি যে চুক্তি কইরাই বলছি ওই কইছে পেট চুক্তি 80 টাকা তে তিন মগ পানি খাওয়াই দিতি আগে পানি খাওয়াইছো পানি লইতাছি এই 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 পানি কই নাই তো ভাত কইছে ভাত আরে মিয়া ভাত পানি কইরাই নানা যে তো আপনার এত বড় ফ্যাট তিন জগ পানি খাইয়া নি আগে কিছু আপলোড করে রাখতেন পানি আনছো তা আজ যখন পানি খাবে লাভ দাঁড়াও দাঁড়াও আপনি আপনার কাছে মাপ চাই আপনি টাকা দিতে হইব না আর খাইয়েন না ভাই সব হইছে এদিকে আইন ভাই এদিকে আইন এর যে বললো না আর আমরা বরণের ব্যবস্থা করাই দিছি আসেন পাইছি এদিকে ভাই এইখানে আয় হোটেলের ভিতর ঝামেলা কোন যাইব না শুন তুমি ঢাকা আইছো কি চাকরি বাকরি করতে না এমনি ঘুরতে চাকরি করতে চাকরি করতে আপনি হোটেলে আমাদের রাখবেন আমার হোটেলে মাথা খারাপ আমার হোটেলের কথা কইছ না তুই হোটেলে কাজ করতে চাস তাই না কারণ ওখানে খানা আছে তোর খানার দরকার শুন ওই পাশের হোটেলটা ওই আমার শত্রু যেদিন আমি 100 টাকা রেট দিই ও 90 টাকা রেট দেয় আজকে আমি 80 টাকা রেট দিছি দেশ কয় 70 পচা জিনিস ওই আমার শত্রু আমার গোষ্ঠীর শত্রু তার হোটেলে যদি আমি লাল বাতি না জ্বালাইছি তুই আমার নাম ন শুন তোর একটা কথা বলি ওই হোটেলে দুইটা লোকের শর্ট আছে তুই গেলে চাকরি হয়ে যাবি তুই হোটেলে এমন খানা খাবি আমার এখানে কি খাইছস এস কাই খাবি খাই হোটেলে তিন দিনের মধ্যে লাল বাতি জ্বালাই দিবি বিনিময়ে আমি তোরে প্রত্যেকদিন রাইত 50 টাকা করে দিব কামটা করবি ভাই করব মানে জামু আর খামু খামু হ্যাঁ আর পামু ওরে তুই তো মোটা হইলে কি বাস আলাগ আছস শুন এত কথা তুই শুনি যাইব আস্তে হোটেলে যাই ঢুকে যা যা গেলে তোর রেখে দিবে বলে ভাই আমি 100 টাকা সাইলের ভাত খাইতে পারি না আমি চাকরি চাই কবি ঠিক আছে তা বাপ রে বাপ আমা সাইটটা খাওয়াইবেন না ওরে বাকি সাইটে এই হোটেলে যাই খাইস ওই আল্লাহ এ কি মানুষের বাচ্চা আরে বাবা রে বাবা ওরে মারে মা আজরাইলের হাত থেকে আমার হোটেলে বাঁচাইলাম কয়েকদিন আগে আমাদের একটি জনপ্রিয় খেলা শেষ হলো বলুন তো কি ঠিকই ধরেছেন বিশ্বকাপ ক্রিকেট খেলা আপনারা কি জানেন কিছু কিছু লোক আছে যারা এই খেলার জন্য তাদের কাজকর্মে ফাঁকি দেয় আমার কথা বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন এবার সাই লই তুই বসাই তার কাপি পড়িয়া হবে ছক্কা কিসের ছক্কা কিসের চার সারাদিন ক্রিকেট নিয়ে বসে থাকলে হবে তোমার অফিস নেই যাও অফিসে টাইম চলে যাচ্ছে অফিসে তো যাব ক্রিকেট খেলা দেখা আমার নেশা আমার হঠাৎ একটা কথা চিন্তা করতেছি এবার যে বিশ্বকাপ হয়ে গেল বিশ্বকাপে উদ্বোধনী আমাদের দেশ অনুষ্ঠান যে সুন্দর হয়েছে বাত্তি বুত্তি ফুটাইয়া আমরা গান বাদ্য করিয়া বুঝাইছি আমরা কোনো অভাবী দেশ না এই যে অনুষ্ঠান এত সুন্দরভাবে করলাম সারা পৃথিবীতে বুঝাইলাম আনন্দ করলাম আনন্দ করার পরে প্রথম দিন খেলা ফেলাইছে আমাকে ভারতের সাথে আমরা তো কোনো চিন্তাই করি না ইনশাল্লাহ আঙ্গো বাংলার টাইগাররা ভারতরে হারাবে কিন্তু কী করলো বাংলার টাইগাররা টসে জিতেও ব্যাটিং করলো না ফিটাইছে কে ভারত তখন কিন্তু দেখো বিকালবেলায় ফিটাইছে ভারতে আরামসে ফিটাইছে একদম মাঠ ছিল শুকনা বল পড়ে ঠাস করে চলে যায় ওনারা ডান্ডে সাইড মাইল লইতেছে আর রাত্রে দিছে আমাগোরে ফিডাই বেলাই আমাগো বাংলার টাইগাররা যখন ফিডায় বল উপরে থেকে ঠাস করি তখন কুয়াশা বইয়া যায় বল আর লড়ে না আয় হায় তোরা বুদ্ধিমান করে যদি আগেই এই কাজটা করতি তখন তোরা ফিডাইয়া 300 লয় বইয়া থাক ভারতে ভয়ে আচ্ছা যে কইব মাগো 300 নিছে বাংলাদেশ ওরা ভয়ে ভয়ে খেলতো হয়তো আমরা জিতে যাইতাম আর ওই দায়িত্ব যদি আমার উপরে দিত ভারত যখন রাত্রে ফিটাইতো আমি কিতাম কারেন্টের আলোটা একটু কমাই দিতাম ওরা আন্দা গুন্দা চোখে দেখতো না উল্টা উল্টা ফিটাইতো আমরা জিতে যাইতাম এত দরি মনে এবার বিশ্বকাপটা আন্ডা আড়াইলাম পাগল ছাগল মতো কথা বলো না তুমি যাও অফিসে যাও অফিসে টাইম হয়ে যাচ্ছে আচ্ছা যাচ্ছি এই শুনছো কি জন্য ডাকো আরে আমি ঘড়িটা ভুলে রেখে আসছি ঘড়িটা ফালাও ঠিক আছে ফালাও আমি কেস ধরবো এই যে তোমার ঘড়ি যাও হায় রে ঘড়ি তো ভেঙে গেছে এই শুনো আরে শুধু ঘড়ি না তো চশমাটাও রেখে আসছি ঠিক আছে এই চশমাটা ফালাও এই তোমার চশমা ফালাও এই
আরে চশমা তো ভেঙে গেছে, এগুলো কি করো? ওরে মাথা ঠিক নাই, আরে রুমালটাও তো রেখে আছি, রুমালটা ফেলাও। রুমাল ফেলাও না, ভেঙে যাবো, আমি উপরে আইতেছি। মানুষের অসাধ্য কিছুই নেই, কিন্তু কল্পনা দেখতেও কোনো দোষ নেই। একজন ব্যক্তি ডিম বিক্রি করে বড়লোক হচ্ছে, তাও আবার কল্পনা। আরে কি রে হাবু, কই যাস? বাজারও যাইতেছি, ডিমা বিস্কুট। এবার আমি বড়লোক হই যাইও। বড়লোক হইবি কেমনে? আব্বা কইছে কষ্ট করি বড়লোক হইতে হইব, ডিমা বেশি। ওর একটা মুরগির বাচ্চা কিনগুম। মুরগির বাচ্চা কিনলে কি হবে জানেন? মুরগির বাচ্চা বড় হইব, কতটি বাচ্চা হইব, ওরে সবগুলা মুরগির বাচ্চা বেশি হেলাই, একটা ছাগলের বাচ্চা কিনগুম। হ্যাঁ ভালো, ছাগলের বাচ্চা কিনার পরে ওই ছাগলে বাচ্চা দিব, কত বাচ্চা হইব, সব বাচ্চা ছাগল সব বেশি, একটা গরুর বাচ্চা কিনগুম, গাবি। এরে হাবলু, খালি তুই বাচ্চা বাচ্চা করস কেল্লাই? বাচ্চার থেকে তো আসে সব, আপনি তো কিচ্ছু বুঝেন না। শুনেন, ওরে গাভীর বাচ্চা হইলে গাভী সব বেশি, একটা জায়গা কিনগুম। জায়গা কিনা, বিল্ডিং বানামো, একটা বাড়ি করিগুম। আরে বেটা, তোর তো খাওনেরই ঠিক নাই, আবার বিল্ডিং উঠাইবি? হ্যাঁ শুনেন, দারোয়ান রাইকুম, দারোয়ান কি করব, আমি টুকার সময় ঠিক এইভাবে স্যালুট দেবে, ইয়েস স্যার। কিরে হাবলু, তোর ডিম তো সব মাটিতে পড়ে গেল। বিতলামি করে ও বাবা রে, ও বাবা, বাবারে কি জবাব দেব, সব ডিমা ভাঙে গেছে। এটা ভালো আসিলি, এটা কিছু ভালো আছে, আরে এটা ভাঙে গেছে। এই আবলু, তুই বড় লোক হইবি কেমনে? তোর ডিম তো সব মাটিতে পড়ে গেছে, এই ডিমগুলো আমি কাছে উঠে দে, তোরা বাপ পোলা মিলা এইটা এই ফ্রাই করে খাবি, খাওয়ার পর স্বাস্থ্য ভালো থাকবে। জানবি এক আটা গায়ে আর নুনে সিটকে দিয়ে না। আরে এটা ধাক্কা দে, এত গুষ্টি গিলাই তোর লোক কথা কই আড্ডি বাবাই গেছে। আয় আয় রে বাবা রে, নি দিয়াই বাবা, সব ভাঙি গেছে। একজন নারীর পাঁচ জন স্বামী, এও কি সম্ভব? হায় আল্লাহ। দত্তুরি? জি স্যার। স্কুলের ছাত্রছাত্রী সব আসছে? জি স্যার। স্কুলে ভর্তি ছাত্রছাত্রীদের ওই যে মোটা ফাইলটা আছে না লাইব্রেরিতে, ওটা নিয়ে আসো। জি যাও। তোমার বাপের নাম? হেলাল খান। তিনটা পড়ে গেছে, হেলাল খান বাইরে গেছে, হেলাল খান। তোমার মায়ের নাম? শায়লা খান। শায়লা খান, বাবা খুব সুন্দর নাম তো শায়লা খান। তোমার নামটা বলো? হাসান। তোর আবার মিষ্টি নাম হাসান। বাবার নাম? সাকিব খান। সাকিব খান, সব খান বংশ আমার স্কুলে হাজির। তোমার মায়ের নাম? শায়লা খান। শায়লা খান, ব্যাপার কি তোমার মায়ের নামের সাথে মিল আছে, দুইজনের মায়ের একই নাম। তোমার নাম? জাহিদ খান। ওরে খোদা, সব খান বংশ আমার স্কুলে চলে আইলো। বাবা? সালমান খান। সালমান খান, খুব সুন্দর, সুপারহিট নায়ক বোম্বের। তোমার বাপের নামে নাম দেখছ? মা? শায়লা খান। শায়লা খান, ঘটনা কি? বাবা, ওরে কি মিষ্টি হাসি রে বাবা, তোমার নাম কি? অনিক খান। অনিক খান, খানে খান তেলোয়ার খান। বাপের নাম? মুকুল খান। বাপের নাম মুকুল খান, সব খানে খান তেলোয়ার খান। মা? শায়লা খান। শায়লা খান, ব্যাপার কি চারটা বাচ্চার একই মায়ের নাম, বুঝলাম না তো। শায়লা খান, তোমার নাম? বন্যা। বন্যা, এটা একটা ছোট্ট নাম পাইছি, বন্যা। বাপের নাম? শাহরুখ খান। শাহরুখ খান, মায়ের নাম? শায়লা খান। শায়লা খান, কি ব্যাপার, সবগুলা বাচ্চা একটা একটা করে বাপের নাম বললো, পাঁচটা বাপের নাম, মায়ের নাম একটা বললো, মাটাকে? মা আমি। আপনি পাঁচ বাচ্চার মা? তার মানে আপনি পাঁচটা বিবাহ করিয়েছেন? জি। ওই পাঁচ স্বামী আপনাকে পাঁচটা উপহার দিয়েছে? জি। আপনার স্বামীগুলা কোথায় এখন? ওনারা কে কোথায় আছেন তা আমি সঠিক বলতে পারছি না। আপনারা এখানে সব পলাতক, আপনি পাঁচটা বাচ্চা নিয়ে আসেন? জি। পাঁচটা স্বামী আপনাকে পাঁচটা উপহার দিয়ে গেছে? জি। হায় রে কষ্ট।
সীতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। সীতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো যাও। আচ্ছা আপু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ উপভোগ করলেন অতি জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মায়ের উপর ওষুধ নাই। আমি চাঁদনি আজ এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।